ইসরায়েল সহ কেবল আমেরিকা ছিড়া হয়নি, বরং ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে পূর্ণ সমর্থন রয়েছে। যেমিতি কথারে অছি বাঘর মধ্যে ফাগকু ভয় থাকে, ঠিক সেইপরি বর্তমান ইরান মধ্যে পাওয়ার কিছু রকিছি, নিউক্লিয়ার পাওয়ার কিছু কন্ট্রি ফ্রেন্ডশিপ অছন্তি, নিউক্লিয়ার কন্ট্রি রাশিয়া হো, চাইনা হো বা নর্থ কোরিয়া হো, কিন্তু তাপরে বি ইজ্রায়েল যে প্রিপারেশন রয়েছে সি লেভেলরে হো, ওয়াটার লেভেল ছাড়িকি আমি ল্যান্ড বা এয়ার লেভেলরে দেখুছু, যে যে প্রিপারেশন সব সে করেছে বর্তমান, যুদ্ধ পোত হো, ড্রোনরে হো, ICBM হো বা ব্যালিস্টিক্রে হো, যে কোনসি থেরে যে প্রিপারেশন হয়েছে ইজ্রায়েল তরফরু, তাহা বাস্তবিক ইরান পাই গোটে চিন্তার বিষয় সাজিছে। তেণু তৃতীয় বিশ্বযুদ্ধর যে আশঙ্কা দেখা যাচ্ছে, বাস্তবিক এহা কেউ মুহূর্তরে বি ইরান তরফরু স্টার্ট হয়েপারে, কারণ এই সময়ের বর্তমান IAEA তথ্য অনুসারে ইরান পাখে অনেক পরমাণু শক্তি রয়েছে, ইরান এর ভিতরে বহুত কিছু প্রিপারেশন করে সারিছে। ایران و تصاویر این تعرضی از ناحیه رژیم صهیونیستی به خاک وطن ما صورت بگیرد و به منافع جمهوری اسلامی ایران یقین بدانند بر خور چه گوت بھای سشتی ہیچی جی کون ہبو اسرائیل ور پر تو وار کیبینٹ ڈیسیژن نئی چنتے بنجامین نتنیاہو تانک رکھیا منتری تانک ٹوٹل کیبینٹ ڈیسیژن ہی جائیچی جی وی شڈ اٹیک آن ایران ایٹ اینی کاسٹ تو ورتمان ইরানরে আমি যদি দেখিবা তার গোটে প্রকার ভয় যে তার মিলিটারি ডে তার যে সৈন্য মানুষ নিয়ে যে প্যারেড হুয়ে গত বর্ষ যেপরি ধুমধামে হয়েছিল এ বর্ষ তাহা অতি লুচাছেপা ভাবে করা যাইছি, তেমন এথিরে আমি দেখুছু ইজ্রায়েলর যে অ্যাটাকর ভয় হয়ে থাইপারে, সেথিপাই সি এই প্যারেডকু গোটে প্রকার যে মাহলরে বা গোটে আনন্দ উপরে পালন করি না, ইয়াকু কোনসি মতে গোটে ডে সেলিব্রেশন করেছি। ইরান ভালোভাবে জানি